হ্যালো ভিউয়ার্স, রাফি ইন ফ্রন্ট অফ ইউ, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আপনাদের যাদের বাইক অথবা কার আছে বা আপনারা যারা বাইক অথবা কার কিনতে যাচ্ছেন তারা হয়তো বা ABS ওয়ার্ডটার কথা শুনেছেন। সো আজকে ভিডিওতে আমি বলবো যে ABS কী এবং এটা আপনার জন্য কতটুকু উপকারী। ABS যেটা ফুল ফর্ম হলো অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম অর অ্যান্টি স্কিড ব্রেকিং সিস্টেম। ফুল মিনিংটা শুনে হয়তো আপনারা বুঝে গিয়েছেন যে এটা ব্রেকিং এর সাথে সম্পর্কযুক্ত একটা কমন ফিচার যেটা আপনার বেশিরভাগ ভেহিকেলে আপনি পেয়ে যাবেন এবং এটা আপনার সেফটির জন্য খুবই জরুরি একটা ফিচার, যেটা থাকলে আপনার সেফটিটা আর একটু বেশি, এক্সট্রা বেশি ইনশিওর হয়। ধরুন আপনি একটা কার অথবা বাইক চালাচ্ছেন এবং আপনি ব্রেক করলেন, সো ব্রেক করার ফলে যেটা হয় যে আপনার কার অথবা বাইকের টায়ারটা আটকে যায়, ফ্রিজ হয়ে যায়। সো সে সাথে সাথে আপনার কার অথবা বাইকটি থেমে যায় না, এটা চলতে থাকে, কিছু দূর চলতে থাকে। সো চলার পর একটু দূরে গিয়ে স্টপ হয়। সো মাঝে মধ্যে যা হয় যে কি আমরা ইমার্জেন্সি ক্ষেত্রে ব্রেক করতে হয়, তো ইমার্জেন্সি ক্ষেত্রে ব্রেক করলে আপনার বেশি জোরে ব্রেক করে ফেললে আপনার টায়ারটা ফ্রিজ হয়ে যায় এবং আপনার স্পিডের কারণে আপনি ব্যালেন্সও হারিয়ে ফেলতে পারেন এবং কারের ক্ষেত্রে আপনি রাইট লেফট টার্নও নিতে পারবেন না, কেননা আপনার টায়ারটা অলরেডি ফ্রিজ হয়ে গেছে। এখন আপনার স্টিয়ারিং জাম হওয়ার ফলে যা হয় সেটা হলো যে ধরুন আপনি যাচ্ছেন এবং আপনি ব্রেক, আপনার সামনে একটা অবজেক্ট আছে এখানে এবং আপনি এটা দেখে আপনি ব্রেক করলেন। সো ব্রেক করার ফলে ABS না থাকলে যা হয় যে আপনার স্টিয়ারিং লক হয়ে যায়, যার ফলে আপনি এই জিনিসটার সাথে গিয়ে সংঘর্ষে লিপ্ত হতে পারেন। ABS থাকলে যা হয় যে কি আপনি ব্রেকও করতে পারবেন এবং সাথে সাথে সেফলি মুভ করেও যেতে পারবেন, কারণ আপনার স্টিয়ারিংটা লক হবে না। ABS একটা ওয়েতে কাজ করে এবং সেটা হলো যে কিছু সেন্সর লাগানো থাকে, সেই সেন্সরগুলো আপনার ভেহিকেলের টায়ারের যে গতিটা আছে সেটাকে পর্যবেক্ষণ করে, যদি আপনি হঠাৎ করে ব্রেক করেন খুবই হার্ড, সো যদি ABS এর মনে হয় যে সেই সেন্সরগুলো যদি মনে করে যে আপনার টায়ারটি জ্যাম হচ্ছে বা আটকে যাচ্ছে, তাহলে সেটা আপনার টায়ারটাকে একবার ব্রেক করে আবার ছেড়ে দেয়, একবার ব্রেক করে আবার ছেড়ে দেয়, এভাবে আস্তে আস্তে ব্রেকটা ফিনিশ করে, অনেকটা সুইচের মতো কাজ করেছে, সুইচ অন সুইচ অফ সুইচ অন সুইচ অফ সুইচ অন সুইচ অফ করে এভাবে আস্তে আস্তে আপনার ব্রেকটাকে সম্পন্ন করে, যার ফলে আপনার কন্ট্রোলে থাকে আপনার ভেহিকেলের উপর, আপনার সেফটিটাও নিশ্চিত হয় এবং আপনি সেফলি আপনার গাড়িকে ব্রেক করতে সক্ষম হন। যদি আপনি স্নো সারফেসে গাড়ি চালান, এমন একটা সারফেস যেটা একটু স্লিপারি বা যেটা একটু স্নো বরফ দিয়ে ঢাকা, সো সেই সব সারফেসে ব্রেক ডিস্টেন্সটা একটু বেড়ে যেতে পারে যদি আপনার ভেহিকেলে ABS থাকে। ধরুন আপনার ভেহিকেলটা এখানে এই পয়েন্টে গিয়ে স্টপ হওয়ার কথা, আপনার ভেহিকেলটা আরেকটু সামনে গিয়ে স্টপ হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আপনার সেফটিটা ইনশিওর থাকে। ভিউয়ার্স, এটাই হচ্ছে ABS এবং আমি রেকমেন্ড করব আপনি যদি নেক্সটে কোনো বাইক অথবা কার কিনেন, এটা ইনশিওর করে কিনবেন যে আপনার কার অথবা বাইকে ABSটা আছে। আমার ভিডিও এতটুকুই, ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। থ্যাংকস ফর ওয়াচিং।